আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসন দিয়ে বরফি বা হালুয়া তৈরির একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমাদের জীবনযাত্রায় সবাই সহজ উপায় খুঁজে থাকেন, তো আশা করি আমার এই সহজ পদ্ধতিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি চুলোতে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ বেসন নিয়েছি। এই বেসনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং বেসনগুলো একটা গোটা গোটা হয়ে যাবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন বেসনগুলো ভাজার পরে কেমন হয়। তো দেখতে পাচ্ছেন বেসনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চালনির সাহায্যে চেলে নিব যেন কোনো প্রকার দানা না থাকে। তো দেখতে পাচ্ছেন বেসনগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি দুধ। এই 2 কেজি দুধকে আমি ভালোভাবে জাল করে এটাকে 1/2 কেজির মতো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই দুধটা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিব যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলোতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ঘি। ঘিটা গলে আসার পর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ 5টি, দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। এখন এগুলোকে হালকাভাবে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দুধ এবং বেসনের যে একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমার কাছে 1 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। আর আপনাদের যদি মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা গলে গেলে এটা তরল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চিনিটা গলে যে কতটা তরল হয়ে গিয়েছে। এখন এটাকে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম রাখতে হবে, চুলার আঁচকে বাড়ানো যাবে না। অবশ্যই এটাকে ধৈর্য সহকারে নেড়ে তৈরি করতে হবে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এখন আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে থাকুন আমি কিভাবে বেসনের বরফিটা তৈরি করি। আপনাদের সকলের বোঝার সুবিধার্থে আমি কোনো কিছু স্কিপ করে যাইনি, ফুল শেয়ার করেছি আপনাদের সাথে।
দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধটা মিশে গেছে বেশ ভালোভাবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে নিচে ধরে যাবে, অবশ্যই তলা ভারী এমন হাঁড়ি ব্যবহার করতে হবে, যেহেতু এটা দীর্ঘ সময় নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর হাঁড়ির তলা যদি পাতলা থাকে সেক্ষেত্রে ধরে যাবে বারবার, এতে করে বরফিটা সুন্দর হবে না। দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গিয়েছে। কতটা আঠালো হয়ে গিয়েছে খুবই ধৈর্য সহকারে এবং সময় নিয়ে এই বরফিটা তৈরি করতে হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য। তো লবণটা আমার দেওয়া হয়ে গিয়েছে, আবারও আমি এটাকে ভালোভাবে নেড়ে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটাকে ভালোভাবে মিক্স করে নিব। খুবই সুন্দর অ্যারোমা বেরিয়েছে, আপনারা যখন এটি করবেন তখন বুঝতে পারবেন। অবশ্যই এটিকে অনবরত নেড়ে করে নিতে হবে, কোনোভাবেই থামা যাবে না। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কেমন হয়েছে, আমার এটা হয়ে এসেছে। আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিশটাতে ঘি লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঘিটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি বরফির জন্য ওটাকে চেপে চেপে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি, প্রচণ্ড গরম, হাত দিতে যাবেন না। তো আমার সেট করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আমি এখানে কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। বাদামটা দিয়ে এভাবে চামচের সাহায্যে চেপে চেপে দেবেন, হাত দিতে যাবেন না, প্রচণ্ড গরম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দরভাবে কাটা যাচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন আমার এটা কাটা হয়ে গিয়েছে। এই তো আমার হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কিছু আমি কেটে নিয়েছি, আর কিছু আমি যে মোল দিয়ে মোলের সাহায্যে চেপে চেপে ডিজাইন করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বেসন দিয়ে বরফি তৈরি
বরফি, হালুয়া যে যা বলে থাকেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।